দর্শক আসসালামু আলাইকুম। কানাডার সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম হচ্ছে ইসলাম, এবং প্রতিনিয়ত কিছু না কিছু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। এবং চলুন আমরা এই কানাডার ইসলামটা কিভাবে এলো সেই জিনিসটা জানার আগে, কয়েকদিন আগে আমাদের পাড়ার মসজিদে এক মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সেই দৃশ্যটি একটু দেখে আসি। So Islam is simple. You have to take the Shahada in Arabic and then in English. The meaning is there is no God except Allah alone, and Muhammad sallallahu alaihi wasallam is his servant and in his messenger. So I'll give you a screen of you. You can say it and then you repeat after him. Arabic and English. That there is no Lord worthy of worship. That there is no God worthy of worship. Illallah. Except Allah. وأشهد أن محمدا رسول الله. And that the Prophet Muhammad, peace be upon him, is the final and last messenger of Allah. Now you are Muslim, you have all the right that you have, follow all the things. If you need help, you have sisters that can help you. Inshallah, you are welcome. তো এখন একটু জানে যে কানাডার এখন মুসলিম ধর্মের অবস্থাটা কি। এখন কানাডার মোট জনসংখ্যার 4.9% হচ্ছে মুসলমান, এবং এর সংখ্যাটা হচ্ছে 17,75,715 জন, এবং এটা ধর্মের ভিত্তিতে কানাডার দ্বিতীয় বৃহত্তম ধর্ম হচ্ছে মুসলিম। এরপরে আসেন যে মুসলমানটা একটু বেশ বাড়ছে, এবং কানাডার গত 10 বছরে মুসলিম জনসংখ্যা যে হারে বেড়েছে অন্য জনসংখ্যা কিন্তু সে হারে বাড়েনি। অর্থাৎ সেই সময়টায় মুসলমান জনসংখ্যা ছিল 2011 সালে 3.2%, এবং মাফ করবেন বর্তমানে যেটা বললাম যে এখন মুসলিম জনসংখ্যা হচ্ছে 4.9%। অর্থাৎ এই মুহূর্তে কানাডার দ্রুত বর্ধনশীল ধর্ম হচ্ছে ইসলাম। তো ধর্ম ইসলামটা কিভাবে বাড়ছে সেটা অন্য একদিন আলোচনা করব, তাহলে আলোচনাটা বড় হয়ে যাবে অনেক। তো আজকে একটু বলবো যে ইসলামটা কিভাবে কানাডাতে এলো সেই বিষয়টা নিয়ে। তার আগে একটু বলে যে শুধু যে ইসলাম না, আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখেন তারা তাদের কানাডা নিয়ে আগ্রহী, এবং বিভিন্ন ধর্মের লোকজন দেখেন। তো আজকে যেহেতু রমজান মাস, সেহেতু ইসলাম নিয়ে কথা বলি, তারপরে আস্তে আস্তে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ এই ধর্মগুলিও কিভাবে এলো সে নিয়ে একটু কথা বলবো। তো কানাডার আসলে ইতিহাসটা ঠিক আমাদের পাক ভারতীয় উপমহাদেশের ইতিহাসের মতোই। অর্থাৎ এখানে যেমন দখলদাররা যেমনই আসে বলবো, যেমন আমাদের ওইখানে আমাদের উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল, আর এখানে এসেছিল কিন্তু হার্সন বে নামে একটি কোম্পানি, এবং তার সাথে কিন্তু ফ্রান্স থেকেও কিছু যুদ্ধবাজ লোকজন আসে। তো আমাদের ইসলাম ধর্ম প্রসারের পিছনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো ভূমিকা ছিল না, কিন্তু কানাডার ইসলাম ধর্মের প্রচারে কিন্তু অর্থাৎ ওই কোম্পানির ভূমিকা ছিল, সেটা কিভাবে একটু পরে আসছি। তো আমাদের অঞ্চলে যেমন সাহাবিরা এসেছিলেন কিনা বাংলা অঞ্চলে জানা যায় না, তবে তাবেইনদের পক্ষ থেকে হয়তো কেউ ব্যবসা করতে এসেছিলেন এবং তারা থেকে গিয়েছেন এবং সেই সময়ে মুসলিম হয়েছেন, এই ধরনের খবরও কিন্তু পাওয়া যায়। এবং আপনারা জানেন যে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির শাসন আমলে কিন্তু তিনি যখন সেন বংশের সেই অত্যাচারী শাসকদের হাত থেকে যখন
এই বাংলা অঞ্চলকে রক্ষা করেন এবং তার হাত ধরেও কিন্তু অনেকে মুসলমান হয়। এর পাশাপাশি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু, হযরত শাহপরান রাদিয়াল্লাহু আনহু এবং খুলনার খানজাহান আলী সহ অনেক আরব বণিক বা মধ্যপ্রাচ্যের বা ইরানের বণিক এবং ইরান বা মধ্যপ্রাচ্য অঞ্চলের যে ধর্মপ্রচারক রয়েছে তাদের হাত ধরেই আমাদের বাংলা অঞ্চলের মুসলিমটা কিন্তু হয় বা উপমহাদেশের মুসলিমটা হয়। কিন্তু ক্যানাডার ইতিহাসটা হচ্ছে ভিন্ন। ক্যানাডার অর্থাৎ যখন সেই বললাম যে 1600 বা 1700 সালের দিক আগ পর্যন্ত কিন্তু পুরাটাই নেটিভ অধ্যুষিত এলাকা ছিল এবং সেই সময়ে তার আগে কোনো তার আগে কিন্তু ইউরোপে ইসলাম চলে এসেছিল এবং তখন এই ক্যানাডাতে ইসলাম এসেছিল বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। অর্থাৎ ইউরোপের স্পেন বিজয় যখন হয় বা ওই অঞ্চলটা যখন মুসলিম শাসন এককভাবে কায়েম বড়ভাবে যখন মুসলিম শাসন হয় সেই সময় কিন্তু ক্যানাডাতে মুসলমানরা এসেছে বলে কোনো খবর শোনা যায় না বা পাওয়া যায় না। তো প্রথম যে খবরটা পাওয়া যায় সেটা হচ্ছে যে 1854 সালের প্রথম ক্যানাডার বাই বর্ন মুসলিম হচ্ছেন জেমস জুনিয়র। জেমস জুনিয়র হচ্ছে ক্যানাডার নথিপত্রে বাই বর্ন মুসলিম হচ্ছেন জেমস জুনিয়র। তো জেমস জুনিয়র কিভাবে বাই জন্ম নিলেন সেটি একটি কোশ্চেন। হ্যাঁ, জেমস জুনিয়র জন্ম নিয়েছেন স্কটল্যান্ড থেকে এক দম্পতি আসেন এবং তাদের নাম হচ্ছে জেমস এবং অ্যাঞ্জেলা। জেমস এবং অ্যাঞ্জেলা দম্পতি, সেই জেমস এবং অ্যাঞ্জেলা দম্পতি ছিলেন মুসলিম এবং তারা ছিলেন কনভার্টেড মুসলিম এবং তারাই প্রথম ক্যানাডায় প্রথম ইসলাম ধর্মটা নিয়ে আসেন। এবং সেই ইসলামের সেই যদি তারা নামাজ পড়ে থাকেন তাহলে প্রথম নামাজ হয়তো শুরু হয় জেমস এবং অ্যাঞ্জেলার হাত ধরে ক্যানাডাতে, তারপরে তাদের বংশধররাই ক্যানাডার প্রথম মুসলমান, অর্থাৎ এই অ্যাঞ্জেলা জুনিয়র তারপরে মুসলিম ধর্ম প্রসার লাভ করে। আর এর পাশাপাশি মুসলিমরা জানেন যে দাস প্রথা ছিল, সেই আরব সেই আফ্রিকা থেকে দাসরা মুসলিম দাসরা এসেছে এবং রুশ নামে একটি মুভি রয়েছে যদি এই অঞ্চলে এই ক্যানাডার প্রেক্ষাপটে না, সেখান থেকেও কিন্তু সেই দাসদেরও কিন্তু অনেক দাস ছিলেন যারা মুসলিম হয়। পরবর্তী সময়ে রেলওয়ে যখন করা হয় তখন অনেক শ্রমিকরা এসে আসেন এবং তারা মুসলিম ধর্মাবলম্বী ছিলেন এবং তারাও কিন্তু তখন মুসলিম ধর্ম পালন করেন। এভাবে যখন ক্যানাডাতে ব্যাপকভাবে ইমিগ্রেশন শুরু হয় এবং ইমিগ্রেশন শুরু হওয়ার সাথে সাথে কিন্তু মুসলমানরাও আসতে থাকে, আলজেরিয়া থেকে আসতে থাকে, ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসতে থাকে, সৌদি আরব থেকে আসতে থাকে, পাকিস্তান থেকে আসতে থাকে, ভারত থেকে আসে, এমনকি বা স্বাধীনতার পর থেকে বাংলাদেশ থেকে আসে এবং ব্যাপকভাবে মুসলিমের মুসলমানদের আগমন শুরু হয়। আর ক্যানাডার প্রথম মসজিদ সেই 1854 সালে যদি প্রথম ইসলামিক সন্তানের জন্ম হয় বা তাদের বাবা মারা আসে, ক্যানাডার প্রথম মুসলিম মসজিদ হচ্ছে এডমন্টনে 1930 সালে। অর্থাৎ সে 1854 থেকে 1930 প্রায় 120 বছর এই অঞ্চলে মুসলিম থাকলেও কোনো প্রথাগত মসজিদের কোনো আমরা খবর পাইনি। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। এখন অনেক মুসলমান, যেটা বললাম যে 3,80,000-3,80,000-এর মধ্যে 17 লক্ষ মুসলমান এবং এই মুসলিম জনসংখ্যাটা বাড়ছে, সিগনিফিকেন্টলি বাড়ছে। তো কেন বাড়ছে সেটা হয়তো একটি আর একদিন আলোচনা করব। তো এই হচ্ছে অবস্থা। ভালো থাকবেন, আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।